আম কতগুলো ছিল? ছেড়ে রাখে আগে ছেড়ো, এই আমগুলো না টক আছে, প্রচন্ড টক, পাগল টক। আমাদের রান্নাঘরের সামনের গাছের আমগুলো তো কাঁচা মিঠা আম, চিনির মতো মিষ্টি, আর ওই কাঁচা মিঠা আমের আচারটা ভালো হবে না, তাই আমাদের এই পিছনের গাছে এসেছি। টক, এগুলো খুব টক, এই আমের আচার দারুণ হবে, প্রচন্ড টক, মানে পাগল টক। আর আজকে হবে আমাদের আমের আচার, কাঁচা আম দিয়ে আচার করবো আমরা। আম তেল আজকে আম তেল করা হয়েছে, লিচুর মতো ডাল ডাল করছি, বন্ধুরা আমাদের আম ছেঁড়া হয়ে গেছে, অনেকগুলো আম ছেড়ে নিয়েছি, প্রায় 15টার মতো, দেখে দিদা এই দেখুন আমাদের গাছের একদম দারুণ টক আম। এখন আচার করবো, রান্নাঘরে দিয়ে যাবো, আসো দিব না। আম এখন সুন্দর করে ধুয়ে নেব। দীপন, আম ধুচ্ছি, তুমি আমের আচার খাবে? আর তোমার গানে ক্লাস আছে না আজকে? না হয়ে গেছে, আর লাগবে না, আম তো ধুয়ে নি। আম প্রচন্ড কষ বুঝলি, দীপন আম সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আচার করার জন্য কেটে নেব। দেখি এরকম চার টুকরো করবো, এই যে একটা আমে দু টুকরো, ওটা আঠি, আঠিটা তো ফেলে দেবো। হ্যাঁ, আঠি খাবি আমের? এই দেখুন এইভাবে কেটে নেব। আশ হয়ে গেছে আমে, আর এই আচারটা একটু মানে আশ হলেই ভালো হয়, আমের আশ হয়ে, এই যে আশ হয়েছে বলে কাটতে একটু কষ্ট। আম কাটা হয়ে গেছে, এখন নুন হলুদ মাখিয়ে নেব। এই যে নুনটা একটু বেশি দেব, টক আম তো বেশ টেস্ট হবে। হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নেব, খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি এই চালনিটাই করে রোদে দেবো। চালনে নিয়ে নি, এখন আমি আমগুলো রোদে দিয়ে দেব। যা রোদ উঠেছে একদম ফার্স্ট সকালেই, রোদের যা তেজ, কিন্তু আপনারা চাইলে একদিন পুরো রোদ দিয়ে করতে পারেন। আমি এখন 3 ঘন্টার মতো রোদ দিয়ে আচারটা বানাবো। আমের আচার করার জন্য এই যে আমি মশলা নিয়েছি, দেখুন, ধনে গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কা, এইগুলো আমি শুকনো খোলায় এখন খুব সুন্দর করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো ধনেটা, আমি একটা একটা করে ভাজবো। ধনেটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো, এখন জিরেটা ভেজে নেব। অনেকগুলো করে মশলা তো সব আলাদা আলাদা, মার বাড়তে সুবিধা হবে।
এখন আচারটা করে নেব। প্রথমে দেব কড়াইয়ে সরিষার তেল, তিন ঘন্টা হয়ে গেছে, এখন আমগুলো নিয়ে যাব। দেখুন সারাদিন রোদ হলে আরো ভালো হয়, কিন্তু আমি তিন ঘন্টা পরেই করব। তেল গরম হয়ে গেছে, এখন তেলে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এখন এই শুকনো আমগুলো দিয়ে দেব। আস্তে আস্তে লাড়বো, এই আমটা একটু সিদ্ধ হবে, এই যে কালারটা একটু চেঞ্জ হবে তখন আমাদের হয়ে যাবে। আমের আচার আমাদের হয়ে গেছে, এখন এই দেখুন ভাজা মশলাগুলো দিয়ে দেব। এখানে মৌরি গুঁড়ো করে নিয়েছি ভেজে, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, সবশেষে লঙ্কার গুঁড়ো, আচার এত ভালো সুন্দর রং হয়েছে, কেমনি ও খেতে ইচ্ছা করতেছে, এত সুন্দর আচার। আমি দীপন চলে এসেছি, আচার হয়ে গেছে। আর এই দেখুন আচারের মশলাটা এই যে কত গাঢ় হয়েছে, এইটা মুড়ি কি রুটি পরোটা খিচুড়ির সঙ্গেও এই আচারটা খুব ভালো লাগবে। সন্ধ্যার সন্ধ্যার আগে আগে এই আচার দিয়ে, মানে এই টক আমের আচার দিয়ে, চানাচুর দিয়ে, চপ দিয়ে, সবকিছু দিয়ে মুড়ি মাখালে যা লাগে না দাদা, দারুণ টেস্ট, দারুণ টেস্ট, খাইয়ে না জমে যাবে রাজভাই, জমে যাবে। এখন আমাদের এক মাস চলে যাবে মুড়ি খাওয়াটা ভালো হবে। এই এটাই এই তেলটা যদি শেষ হয়ে যায়, সরষের তেল আবার গরম করে এর মধ্যে ঢালা হবে। আমের আচার হয়ে গেছে, নামিয়ে দেবো। এখন ঠান্ডা হলে তারপর বয়ম ভরবো। দেখুন বন্ধুরা কত সুন্দর আচার, আমার মেয়ে মানাইছে। আচার যা টেস্ট হয়েছে না, তোমরাও ঘরে এরকমভাবে বানাই খাবে, আমরা যেরকম আচার করছি।